फ्रेंड्स आज के आमरा शिखबो कीभावे आमरा आईसीआईसीआई बैंकेर माइन अकाउंट माने जेटा जीरो बैलेंस अकाउंट बोला हुए थाके सेई अकाउंटटी कीभावे आमरा ओपेन करते पारबो एबं ओपेन करार जन्य आमादेर की की लागबे कतटा फंडिंग दरकार माने कत टाका आमादेरके इनवेस्ट करते हबे बा प्रथमे आमादेरके अकाउंटे जमा करते हबे बाकी की प्रोसिडियर रोचे एवं ताछाड़ाओ एक्स्ट्रा कोनो चार्जेस काटछे किना आमादेर मेंटेनेंसर जोन्नो ए टू जेड किन्तु आमी आपनादेर संगे शेयर करब। तो ভিডিওটি দেখতে থাকুন, ভিডিওর পুরো স্টেপগুলো কিন্তু দেখবেন। যদি আপনারা মনে করেন যে মাইন অ্যাকাউন্ট আপনারা ওপেন করবেন তাহলে কিন্তু আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, এবং ভিডিওটি যদি সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি ওপেন করতে একটু সমস্যার সম্মুখীন হতে হবে। প্রথমে আমাদের কিন্তু এই মাইন অ্যাকাউন্ট ওপেন করার জন্য আইসিআইসিআই মাইন অ্যাকাউন্ট ওপেন করার জন্য আমাদের আধার কার্ড এবং প্যান কার্ড এই দুটো প্রয়োজন। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের যেন আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক থাকে, তাহলে কিন্তু আমাদের আইসিআইসিআই যে মাইন অ্যাকাউন্টটি রয়েছে সেটা ওপেন করতে পারবো। এবং একটি বয়সের এজের একটা এজ বারও রয়েছে, সেটিও আমি ভিডিওর মধ্যে বলে দেব যে কারা এই অ্যাকাউন্টটি ওপেন করতে পারবে এবং কারা ওপেন করতে পারবেন না। সবার প্রথমে আমি বলে দিচ্ছি যে অ্যাকাউন্টটি ওপেন করার জন্য, ওপেন করার পরে ফান্ড কিন্তু আমাদের 15,000 টাকা ইনিশিয়াল আমাদেরকে জমা করতে হবে। যে কোনো ইউপিআই মারফত হোক বা যে কোনোভাবে কিন্তু আমাদের অ্যাকাউন্টে 15,000 টাকা জমা করতে হবে, ঠিক আছে? তাহলেই কিন্তু আমাদের মাইন অ্যাকাউন্ট ওপেন করা সম্ভব হবে, তাছাড়া কিন্তু সম্ভব হবে না। নেক্সট যেটা রয়েছে, এর কিন্তু একটা ইয়ারলি যে এটিএম চার্জেস এবং এসএমএস চার্জেস সেটা কিন্তু রয়েছে, ঠিক আছে? তো আমি আপনাদের সামনে শেয়ার করে দিচ্ছি। তো আইসিআইসিআই মাইন অ্যাকাউন্টের কিন্তু যে এটিএম কার্ড চার্জ, ঠিক আছে, চার্জ যেটা রয়েছে সেটা 177 প্লাস জিএসটি রয়েছে, ঠিক আছে? তো এই টাকাটা কিন্তু আপনাদের অ্যাকাউন্ট থেকে ডেবিট হবে। তো আমারও হয়েছে, আমি কিন্তু সাইডে দেখুন দেখিয়ে দিচ্ছি, 177 টাকা প্লাস জিএসটি কিন্তু এখানে লেগেছে, যেটা কিন্তু এই টাকাটা কিন্তু লাগবে, এবং এসএমএসের জন্য কিন্তু এসএমএস চার্জও লাগবে। তাছাড়া কোনো এক্সট্রা চার্জেস নেই, যেটা আমরা যদি জিরো ব্যালেন্সও রেখে দিই সেক্ষেত্রেও কিন্তু আমাদের এক্সট্রা কোনো চার্জেস কাটবে না। বা আইসিআইসিআই ব্যাংকের আদার্স যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলোতে কিন্তু মিনিমাম 10,000 আমাদেরকে মেনটেনেন্স করতে হয়, এই অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো বাধ্যবাধকতা নেই। সো ফ্রেন্ডস, আমাদের এই দেখুন অ্যাকাউন্ট ওপেন করার কিছুদিনের মধ্যেই কিন্তু এই ধরনের কার্ড আমাদের কাছে চলে আসবে। উইদিন 7 ডেজ আমাদের কাছে কার্ড এবং 10 পাতার চেকবুক কিন্তু আমাদের ব্লু ডার্ট কুরিয়ারের মাধ্যমে চলে আসবে। আর আমরা কিন্তু এতে পাসবুক পাবো না, তো পাসবুক নিতে গেলে কিন্তু ব্রাঞ্চ থেকেই আমাদের নিতে হবে, নিয়ারেস্ট ব্রাঞ্চ থেকে। এবং আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, আমাদের কিন্তু অ্যাকাউন্টটি ভেরিফিকেশান হবে ভিডিও কেওয়াইসির মারফত, ঠিক আছে? তো ভিডিও কেওয়াইসি যখন হবে তখন কিন্তু আমাদের প্যান কার্ড, আধার কার্ড এবং একটি হোয়াইট পেপার এবং পেন কাছে রাখতে হবে, কারণ আমাদের কিন্তু সিগনেচারের ফটোস তুলবে ওরা, এবং আমাদের যেটা প্যান কার্ড রয়েছে সেটারও কিন্তু ফটো তুলবে। সো এই জিনিসগুলো কিন্তু কাছে অ্যারেঞ্জ করে রেখে দিতে হবে। তো ফ্রেন্ডস চলুন সম্পূর্ণ স্টেপটি দেখে নিই, এবং দেখে নিই আমরা কীভাবে আইসিআইসিআই মাইন অ্যাকাউন্ট ওপেন করতে পারি। সো ফ্রেন্ডস, সবার প্রথমে কিন্তু আমাদের এই ওয়েবসাইটে যেতে হবে। তো ওয়েবসাইটটি আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আইসিআইসিআই ব্যাংকের। তারপরে কিন্তু আমাদের এখানে অ্যাপ্লাই নাও করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন মাইন সেভিংস অ্যাকাউন্ট, ঠিক আছে? তো এখানে এরকম ডিটেলস আসবে, আইসিআইসিআই ব্যাংক মাইন। তো অ্যাপ্লাই নাও করার পরে আমাদের সামনে কিন্তু কিছু ইনফরমেশান দিয়ে দেবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন মাইন প্লাস ডেবিট কার্ড এখানে দিয়ে দিয়েছে। তো এখানে আমরা কোথায় কোথায় কি পারচেস করতে পারবো, এখানে প্যান কার্ড ম্যান্ডেটরি রয়েছে এবং আরও কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো এখানে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু একটি জিনিস খেয়াল করতে হবে, এখানে কিন্তু আই মোবাইল কিন্তু আমরা ইউজ করতে পারবো আমাদের অ্যাকাউন্ট ওপেন হয়ে যাওয়ার পরে, ঠিক আছে? এবং প্যান কার্ডটি বাধ্যতামূলক, এবং ভিডিও কেওয়াইসি কিন্তু আমাদেরকে, দেখতে পাচ্ছেন এখানে ফর কেওয়াইসি ভেরিফিকেশান ইউ ক্যান অপশনাল ভিডিও কেওয়াইসি ডিউরিং জার্নি উইদিন 72 আওয়ার্স, 72 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের ভিডিও কেওয়াইসিটা
করে নিতে হবে, নইলে অ্যাকাউন্ট আমাদের অ্যাক্টিভেট হবে না। ঠিক আছে, তো আমরা কিন্তু মাসে 5টি এটিএম ফ্রি পাবো এবং এখানে এসএমএস অ্যালার্টের জন্য 15 টাকা করে কিন্তু পার কোয়ার্টারে টাকা কাটবে, এখানে দেখিয়ে দিচ্ছে। তো এই ধরনের ইনফরমেশান কিন্তু আমরা আপনারা দেখার পরে তারপরে অ্যাপ্লাই নাও করবেন, এবং আরও কিছু জানার থাকলে ওয়েবসাইট থেকে সমস্ত কিছুই জানতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে লোকেশান চাইবে, তো লোকেশানটাকে অ্যালাউ করে দিতে হবে। করার পরে কিছু সময় রিডাইরেক্ট হয়ে কিন্তু আমাদের মেন যে ওয়েবসাইট রয়েছে আইসিআই ব্যাংকের মাইন অ্যাকাউন্টের সেখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নেসেসারি ইনফরমেশান গেট মোবাইল নাম্বার লিঙ্কড উইথ আধার, মানে কি আমাদের আধারের সঙ্গে যে নাম্বারটি রেজিস্টার রয়েছে সেটি দিয়ে দিতে হবে। দেওয়ার পরে আমাদের ইমেল আইডি, তারপরে প্যান নাম্বার নিচে দিয়ে তারপরে ওই চেক বক্সে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই কিন্তু আমাদের কাছে ওটিপি চলে আসবে, আমাদের মোবাইলে ওটিপি আসবে যেটি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক রয়েছে। তো ওটিপিটা দিয়ে আমাদের এখানে ফিল করে দিতে হবে। দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের বাঁ দিকে দেখতে পাচ্ছেন নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি সমস্ত দিয়ে দিয়েছে। এবার আমাদের এখানে আধার কার্ডের নাম্বার দিয়ে আবার ওটিপি সেন্ড করতে হবে। তো ওটিপি সেন্ড করার পরে আমাদের আবার আরেকটি ওটিপি আসবে, সেটিও আমাদের ফিল করে দিতে হবে। দেওয়ার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অথেন্টিকেট হচ্ছে। তো অথেন্টিকেট হওয়ার পরে কিন্তু আমাদের নেক্সট স্টেপে আবার আমরা চলে আসব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের পুরো অ্যাড্রেস যেটা রয়েছে সমস্ত কিছু কিন্তু দিতে হবে, প্লেস অফ বার্থ, ম্যারিটাল স্ট্যাটাস সমস্ত কিছু যেভাবে রয়েছে সেইভাবে কিন্তু আপনারা দিয়ে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে আবার এখানে দেখতে পাচ্ছেন নমিনি ডিটেলস এগুলো রয়েছে, সমস্ত কিছু যেইভাবে চাইবে সেগুলো একটু দেখে দেখে আপনারা ফর্মটাকে কিন্তু ফিল আপ করবেন, তারপরে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এন্টার দ্য রেফারেন্স কোড, এখানে কোনো কোড দিতে হবে না, তারপরে কন্টিনিউ করে দিতে হবে। কন্টিনিউ করার পরে আমাদের কিন্তু সামনে এই ধরনের ইন্টারফেস আসবে, আমাদের সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেখিয়ে দেবে। তারপরে আবার আমাদের এখানে কন্টিনিউ করব, কন্টিনিউ করার পরে আমরা এখানে ইয়েস করে দেব। ঠিক আছে, তো টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, তো এখানে চেকবক্স রয়েছে দুটো, তো এই চেকবক্সে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ভিডিও কেওয়াইসির জন্য কন্টিনিউ করতে হবে। এইবার আমাদের দেখতে পাচ্ছেন একটি পপ আপ উইন্ডো চলে আসবে, এখানে আমাদের সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমাদের দিয়ে দেওয়া হবে। অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে দেওয়ার পরে কিন্তু আমাদের এখন আধার কার্ডের যে ই সাইন রয়েছে সেটাকে আমাদের ভেরিফাই করতে হবে, তার জন্য আমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার সেন্ড ওটিপি করতে হবে, ওটিপি সেন্ড ওটিপি অন ফোন, এটা করার পরে আমাদের ফোনে কিন্তু ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে ফিল করে দিতে হবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এখানে এবার আধার কার্ডের নাম্বারটি আমাদের এখানে দিয়ে দিতে হবে। তো আধার কার্ডের নাম্বারটি দেওয়ার পরে সেন্ড ওটিপি আমাদের এখানে করতে হবে। ডান দিকে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি রয়েছে, তো এখানে ওটিপি দিয়ে ভেরিফাই ওটিপি করলে পরেই আমাদের কিন্তু ই সাইনটা ভেরিফাই হয়ে যাবে, ই সাইনটা কিন্তু করতেই হবে। এবার ডকুমেন্ট সাইনড, এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি হয়ে গেছে, তো এইবার অটোমেটিক্যালি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ হয়ে গেছে। এবার আমাদের যেটা ফান্ডস অ্যাড করতে হবে, তো এখানে আমরা কিন্তু মিনিমাম 15,000 টাকা আমাদের অ্যাড করতেই হবে এবং ম্যাক্সিমাম আমরা 75,000 টাকা পর্যন্ত অ্যাড করতে পারবো। তো আমরা এখানে কিন্তু আমাদের ইউপিআই মারফত দিয়ে আমরা ফান্ড অ্যাড করতে পারবো। তো আমরা এখানে ফান্ডটিকে অ্যাড করে নিচ্ছি, তো এইভাবে কিন্তু আমাদের টাকা অ্যাড করে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, যদি আপনারা কম টাকা অ্যাড করেন তাহলে কিন্তু এখানে রেড দেখাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন 13,000 টাকা দেখালে কিন্তু নেবে না, সো আমাদের এখানে 15,000 টাকাই কিন্তু ফান্ডসে অ্যাড করতে হবে। তো অ্যাড করার পরে আমরা এখানে আপনারা যে কোনো মাধ্যম দিয়ে কিন্তু ফান্ডটিকে অ্যাড করে নিতে পারেন। তো আমি আমার ইউপিআই আইডি দিয়ে টাকাটাকে অ্যাড করে নিচ্ছি। নেয়ার পরে আমাদের এখানে পে করে দিতে হবে, পে করার পরে আমাদের দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস আসবে, আসার পরে আমাদের এখানে প্রসিড নাও করতে হবে। তো প্রসিড নাও করার পরে আমাদের পেমেন্ট কিন্তু একটু কিছু সময়ের মধ্যেই সাকসেসফুল হয়ে যাবে, আমরা যে মারফতে কিন্তু পেমেন্টটি করছি সেটা সাকসেসফুল হয়ে যাবে।
হয়ে গেছে দেখতে পাচ্ছেন, ওয়েটিং ইউপিআই পেমেন্ট কনফার্মেশন এরকম পেজ আসবে। তো আমি যখন মোবাইল থেকে কনফার্মেশন করে দেব তখন কিন্তু এই ধরনের ইন্টারফেস আপনাদের সঙ্গে চলে আসবে। এবার বি রেডি উইথ কী কী নিয়ে থাকতে হবে দেখতে পাচ্ছেন, স্টেবল ইন্টারনেট কানেক্টিভিটি, অরিজিনাল প্যান এবং একটি পেন হোয়াইট পেপার, এগুলো নিয়ে থাকতে হবে। তো আমাদের কাছে একটি মেল দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন, ভিডিও কেওয়াইসির উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের মেল থেকে এই লিঙ্কে গিয়ে আমাদের কিন্তু ভিডিও কেওয়াইসির জন্য প্রসেস করতে হবে। তো দেখতে পাচ্ছেন একটুখানি টাইম নেবে, নেওয়ার পরে আমাদের এখানে আবার মোবাইল নাম্বার দিয়ে সেমভাবে কিন্তু আমাদের প্রসেস করতে হবে। তার কারণ কি, আমি প্রসেসটি করেছিলাম কম্পিউটার থেকে, তো কম্পিউটারে যেহেতু ওয়েবক্যাম ছিল না সেক্ষেত্রে ভিডিও কেওয়াইসির জন্য প্রসেস হয়নি। তো তারপরে আবার মোবাইলের লিঙ্কে গিয়ে কিন্তু এইভাবে আমরা গেলে পরে প্রসেস টু ভিডিও কেওয়াইসি আমরা কিন্তু এই জায়গাটিতে চলে আসব। আর আপনাদের যদি ডাইরেক্ট চলে আসে তাহলে তো কোনো প্রবলেমই নেই। তো স্টার্ট ভিডিও কেওয়াইসি করতে হবে, করার পরে আমাদের কিন্তু এখানে কিছু সময় ওয়েট করতে হবে। এবং দেখতে পাচ্ছেন যে এক্সিকিউটিভ ভিডিও কেওয়াইসিতে আসবে সে লিখেছে ইউ আর দেয়ার, আপনাকে কিন্তু রিপ্লাই করতে হবে ইয়েস। তারপরে এখানে অ্যালাউ ক্লিক করতে হবে, অ্যালাউতে ক্লিক করার পরে কিন্তু এইবার দেখতে পাচ্ছেন মাইক্রোফোন এগুলো সমস্ত কিছু অ্যাক্টিভেট থাকবে। তো দেখতে পাচ্ছেন এইরকম ভিডিও কেওয়াইসি স্টার্ট হয়ে যাবে। এবং সব থেকে বড় বিষয়, আপনি কিন্তু ফর্মটি, অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করার সময় যে যে ডকুমেন্টসগুলো দিয়েছিলেন বা যে ডিটেলসগুলো ফিল আপ করেছিলেন সমস্ত কিছু কিন্তু মনে রাখতে হবে, সেগুলোই কিন্তু আপনাকে জিজ্ঞাসা করা হবে। এবং এইভাবে কিন্তু প্যান কার্ড রেখে প্যান কার্ডের ছবিটাকে ক্যাপচার করবে এবং হোয়াইট পেপারের উপরে আপনাকে সিগনেচার করতে হবে। এইভাবে কিন্তু আপনার প্যান কার্ড এবং যে সিগনেচারটা রয়েছে সেটা কিন্তু ওরা ক্যাপচার করবে। ক্যাপচার করার পরে এখানে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস চলে আসবে এবং আমাদের অ্যাকাউন্ট কমপ্লিটের যে মেসেজটি কিন্তু দিয়ে দেবে। তো এইভাবেই কিন্তু আমরা অ্যাকাউন্ট ওপেন করতে পারবো। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।